তপন বাবা নামটা শোনা শোনা মনে হচ্ছে না কে সেই তপন বাবা কি তার পরিচয় কি করে সে কিভাবে সংসার চালায় কি করে লুক ঠকাচ্ছে সে কি ক্ষমতা রয়েছে তার আগে কি করত সে কিভাবে মানুষের সাথে প্রতারণা করছে এই প্রশ্নগুলো এখন সবার মনে তপন বাবা আসলে অন্য কেউ না উদয়পুর রাজনগর এলাকার এক সাধারণ মানুষ তিনি নন কোনো বুদ্ধিজীবী নন কোনো সাধু নন কোনো তন্ত্র সাধু তিনি আসলে একজন কলা ব্যবসায়ী নাম তপন ভট্টাচার্য বাবার নাম আশুতোষ ভট্টাচার্য উদয়পুর রাজনগর ও পিত্রা পঞ্চায়েতের সীমান্ত পাড়ায় তালবান ছড়ায় তার বসবাস অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি বানিয়ে লোক ঠকানোর ব্যবসায় নামা তপন ভট্টাচার্য আসলে কে কি করত সে কি রোজগার তার সবই বলছি এক এক করে ২০০২ সালে মহারানী অমরপুর বা করবুক থেকে কলা বা সবজি এনে বিক্রি করত তপন ভট্টাচার্য ওরফে তপন বাবা কলা বিক্রি করতে করতে মানুষের বাড়িতে পূজার্চনাও করতেন তখনকার কলা বাবা আজ তপন বাবা কলা বিক্রি করতে করতেই বিয়ে করেন তপন ভট্টাচার্য ওরফে তপন বাবা ২০০৫ সালের শেষ দিক থেকে ভণ্ডামি শুরু করেন তপন বাবা স্বয়ং ভগবান তপন বাবার সাথে যোগাযোগ করেছেন এই বলে প্রচার শুরু করেন মাঝরাতে ঘুম থেকে উঠে আবোল তাবোল বলতেন ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তার ব্যাস এই বলে দুই চেলাকে নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন জেলায় জেলায় প্রচার শেষ করে একাংশ মানুষের মনে ভয়ের সৃষ্টি করে অন্ধ কুসংস্কারের ব্যবসা খুলে বসে বিভিন্ন জেলায় জেলায় তার ব্যবসার প্রচারের জন্য হাতিয়ার হিসেবে নিজের ভাইয়ের নাম ব্যবহার করতেন তপন ভট্টাচার্যের ভাই নেহাতি একজন ভদ্র মনের লোক তাছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং সারা রাজ্যেই কমবেশ নাম রয়েছে তার ভাইয়ের সেই নাম বিক্রি করেই দুই চেলাকে নিয়ে বেরিয়ে পড়তেন জেলায় জেলায় এরই মধ্যে বেশ কয়েক বাড়ি থেকে দৌড়ানি খেয়ে বেরিয়েছেন তপন ভট্টাচার্য ওরফে তপন বাবা সম্প্রতি জমে উঠেছে তার ব্যবসা ভগবানের সঙ্গে নাকি তার সরাসরি যোগাযোগ হয় তাই প্রতি শনিবার ও রবিবার ধ্যানে বসেন আর ধ্যান ভাঙার পর নাকি মানুষের রোগ সারাই করেন জল পড়া ডাব পড়া দুধ পড়া বা কলা পড়া দিয়ে কি আজব কথা বলুন তো আজকাল যদি জল ডাব আর দুধ পড়া দিয়ে রোগ সেরে যেত তাহলে সরকার এত টাকা খরচ করে হাসপাতাল বা ডাক্তার তৈরি করত কেন সত্যি সত্যি যদি তপন বাবার জল পড়ায় সব সেরে যেত তাহলে তো সরকারের বহু কোটি টাকা বেঁচে যেত তপন বাবার দাবি গত প্রায় ১০ বছর ধরে জল পড়ার মাধ্যমে বহু জনের ক্যান্সার ডায়াবেটিস সহ বহু জটিল রোগ ভালো করিয়েছে তাহলে গত ২০১১ সালের শেষ দিকে তিনি কেন ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে গেছেন কেন মেয়ের বা স্ত্রীর কোনো রোগ হলে ছুটে যান জিবি হাসপাতালে ১০ বছর ধরে তিনি লোকের সেবা করছেন বলে দাবি করছেন প্রশ্ন হল তপন বাবুর স্ত্রী এবং মেয়ে কেন জল পড়া খান না কেন ঔষধ আনতে রাত ১:৩০টায় হাসপাতালের সামনে কোনো এক ঔষধের দোকান মালিককে ঘুম থেকে তুলে এনে ঔষধ নেন সেখানে প্রশ্ন প্রশ্নই থেকে যায় এলাকাবাসী সূত্রে জানা যায় এক সময়ে যখন মানুষের বাড়ি বাড়ি পূজার্চনা করতে যেতেন তখন কোনো এক বাড়ির মহিলা তার অবভ্য আচরণের জন্য থাপ্পড়ও দিয়েছিলেন সেই থেকে তিনি পূজার্চনা সেরে লোক ঠকানোর ব্যবসায় নেমেছেন ইনস্টলমেন্টে তিনি লোক ঠকানোর ব্যবসা শুরু করেছেন এক সময়ে বাবা নিজেই জল এনে জল পড়া দিতেন এখন জলের পাত্রে একদম ছুন না প্রতি শনি ও বুধবার ব্যবসা রমরমা
বাবা দুপুর বারোটা থেকে ধ্যানে বসেন। ধ্যান শেষে বলেন কোন দিন কোন পড়া দেবেন, কোনোদিন জল, কোনোদিন দুধ, কোনোদিন কলা, তো কোনোদিন ডাব পড়া দেন, সঙ্গে ধুতরা পাতা পড়া তো রয়েইছে। বাবা ধ্যানে বসে বলে দেন কোন দিন কোন পরাঠা দেবেন, সেই মোতাবেক মুহূর্তের মধ্যেই ওই সকল দ্রব্য বাবার সামনে হাজির হয়ে যায়। আর অন্ধবিশ্বাসের মানুষরা দশ টাকার ডাব কিনছেন পঞ্চাশ টাকা দিয়ে, দুধ কিনছেন একশো টাকা লিটার, এমনকি ধুতরা পাতা যেগুলো সাধারণত জঙ্গল হিসেবে কেটে ফেলে দেওয়া হয় সেগুলো পাঁচটি পাতা দশ টাকা করে বিক্রি হচ্ছে বাবার আশ্রমে। কিন্তু কেউ কি চিন্তা করেছেন, বাবা ডাব বা কলার নাম নেওয়ার সাথে সাথে মিনিট পনেরোর মধ্যে ডাব কলা বা দুধ এসে হাজির হয়ে যাচ্ছে। এত দুধ ডাব বা কলা মুহূর্তের মধ্যে কোথা থেকে আসে? সংবাদ সূত্রটি জানিয়েছে যে বাবা আগেই বলে দেন যে আজ কোনটার নাম নেবেন, সেই মোতাবেক বাবার বাড়ির কাছ থেকে খানিকটা দূরে ওইসব নিয়ে তৈরি থাকেন তপন বাবার সৈন্যরা। সিগন্যাল পাওয়া মাত্রই হাজির হয়ে যায়, তখন এক লিটার দুধে আরো এক লিটার জল মিশিয়ে সেটা একশো টাকা লিটার বিক্রি করছেন। কলার কুড়ি হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা, যে কলা পনেরো টাকা করেও বাজারে চলে না। একই দশা ডাবের ক্ষেত্রেও। তপন বাবা সরাসরি কারোর কাছ থেকে টাকা না নিলেও বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, এখানেও প্রশ্নের সৃষ্টি। তিনি যদি তার ভক্তদের কাছ থেকে টাকা নাই নেন তাহলে তার সংসার চলে কি করে? মেয়ের পড়াশোনার খরচ কোথা থেকে আনেন? স্ত্রী এবং মেয়ের কাপড় চোপড় কি করে ব্যবস্থা করেন? তপন বাবু আপনাকে বলছি, মানলাম আপনি ভক্তদের বাড়িতে খেয়ে দিয়ে দিন কাটান, তাও পাঁঠার মাংস ছাড়া খান না, তাহলে আপন স্ত্রী এবং মেয়ের খাওয়ারের ব্যবস্থা কিভাবে করেন? আপনার সংসার কিভাবে চলে? সংবাদ সূত্রে জানা যায় যে এক সময়ের তপন বাবু ভাইয়ের নাম ভাঙিয়ে বহু মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়েছেন। তপন বাবু অষ্টম শ্রেণীও উত্তীর্ণ হতে পারেননি, অথচ নিজেকে প্রফেসর ভাবতেন। তপন বাবুর যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন উদয়পুর রাজনগরের তালবান ছড়ার মানুষ। জোরে জোরে দিনভর মাইকিং, কোনো কোনো সময় তো রাত বারোটা অবধি মাইকিং চলে, এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার মানুষ। আরও একটি বিষয় নজরে পড়েছে দুরন্ত টিভির অনুসন্ধানী দলের লেন্সে, ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ করে ধুতরা পাতা সংগ্রহে বেরিয়ে পড়েন, বিনা পুঁজিতে ব্যবসা, ভয় বা ডরের ব্যবসা, অন্ধ কুসংস্কারের ব্যবসা, সব মিলিয়ে তপন বাবার যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় মানুষ। তপন বাবার ঠিকানায় পৌঁছে দেখা গেল তার বাড়িতে যে ভিড় রয়েছে সেই ভিড়ে স্থানীয় মানুষের সংখ্যাটা দুই থেকে তিন শতাংশ, বাকি লোক সবাই উদয়পুরের বাইরে। তপন বাবার এক সৈন্য আমাদের অনুসন্ধানী দলকে জানায় যে বাবা নাকি প্রাইভেট রোগী দেখেন, তার জন্য মোটা অঙ্কের টাকা নেন। সম্প্রতি এক প্রাইভেট চেম্বারও খুলেছেন, সেই চেম্বারে মহিলাদের সাথে কি চলে খুব শীঘ্রই প্রকাশ করব আমরা। বাবা গোপনে টাকা নেওয়ার তথ্য আমাদের হাতে এসেছে, সেটাও প্রকাশ করব আমরা। বাবা যদি টাকা নাই নেন তাহলে মাইকের খরচা আসে কি করে? দিনভর তিন প্রধান চেলা সহ বাকি সৈন্যদের খাওয়ার ব্যবস্থা কি করে হয়? সেখানেও প্রশ্নের সৃষ্টি, শুধু প্রশ্ন আর প্রশ্নের সৃষ্টি, কিন্তু উত্তর দেবে কে? চোখ রাখুন দুরন্ত টিভিতে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।